ঘোষপুর পল্লীশ্রী গার্লস হাই স্কুলের সুবর্ণ জয়ন্তী বর্ষ উদযাপন, উপস্থিত স্কুলেরই ছাত্রীরা, সেই সঙ্গে বিশেষ অতিথিরা আজকে এসেছিলেন, যেখানে উপস্থিত ছিলেন বিভিন্ন এলাকার বিশিষ্ট ব্যক্তিরা। কি বলছেন স্কুলের প্রধান শিক্ষক, সেই বিষয়ে বিস্তারিত দেখাবো আমাদের পর্দায়, সঙ্গে থাকুন। আজ থেকে প্রায় 50 বছর আগে এলাকার কিছু বিদ্যাপ্রেমী স্বার্থশূন্য মানুষ নারী শিক্ষার বিকাশের প্রয়োজনের তাগিদটা অনুভব করেছিলেন। 1972 সালে কিছু মহানুভব মানুষের ঐকান্তিক ইচ্ছায় একটি ছোট্ট চালাঘরে এই বিদ্যালয়ের পঠন পাঠন শুরু হয়েছিল। এলাকার কিছু বিদ্যাপ্রেমী মানুষের সহযোগিতা, আর্থিক সহযোগিতায় স্কুলটি 50 বছর উদযাপন করলো আজ। এবং আমাদের কন্যাশ্রীরা ভরপুর এক স্বপ্নময় গোলাপে পরিণত হয়ে পল্লী সমাজে তাদের সুবাস ছড়িয়ে বেড়াচ্ছে। আজ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট শিক্ষাবিদ, বিশিষ্ট লেখক এবং এখানকার খানাকুল পশ্চিম চক্রের এসআই, আরামবাগ মহিলা থানার ওসি এবং এখনও আসছেন মন্ত্রী, পশ্চিমবঙ্গের মন্ত্রী, মাননীয় মন্ত্রী বেচারা মান্না মহাশয়। এছাড়াও অনেক কবি, বিশিষ্ট চিত্র পরিচালক এরকম অনেকেই আছেন। ঘোষপুর পল্লীশ্রী গার্লস হাই স্কুলের বর্তমান টিআইসি, আমার নাম পাপিয়া মণ্ডল।